মায়ের সব সন্তান এক নয়, কেউ বাধ্য, কেউ অবাধ্য, কেউ আংশিক বাধ্য। কোভিড সিচুয়েশনের এই বিধিনিষেধ অবমাননা থেকে এটি স্পষ্ট। একবারও কেউ আমরা ভাবছি না যে আমার থেকে আমার পরিবারও সংক্রমিত হতে পারে, আমার খুব কাছের মানুষটি আক্রান্ত হতে পারে। ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতের এই ভয়াবহ অবস্থা থেকেও আমরা শিক্ষা নিচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আতঙ্কিত। মায়ের আবেগ দিয়ে আপনি আমাদের ক্ষমা করবেন, কিন্তু প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতা দিয়ে এমন বিপর্যয়ের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিন, আমাদেরকে ক্ষমা করুন। ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা কথা বলবো গ্রিসের একটি নতুন আপডেট নিয়ে, যেখানে কৃষি শ্রমিক নেওয়া হবে গ্রিসে, এবং এটির আগ্রহ প্রকাশ করেছেন স্বয়ং ইমিগ্রেশন মিনিস্টার মিস্টার নোটিস মোদারিকি। 5 মে 2021 গ্রিসের অ্যাথেন্সে অবস্থিত ওনার দপ্তরে এক সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিস্টার আসুদ আহমেদের সাথে এমন আগ্রহ প্রকাশ করেছেন, যাতে করে একটি সম্ভাবনার দিক অবশ্যই খুলে গেল, এবং এই সম্ভাবনাটি আমরা সেঞ্জিনের অন্যান্য কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি, এই ওয়ার্ক পারমিটের সাথে যেই যেই সুবিধাগুলোর কথা উনি ব্যক্ত করেছেন, তার প্রথমটি হলো রেসিডেন্ট পারমিট কিংবা কৃষি শ্রমিক হিসেবে নিবন্ধন। এতে করে এটির নিয়মিতকরণের ফলে বাংলাদেশের অ্যাপ্লিকেন্টসদের উপর কতটা ভালো প্রভাব পড়বে সেটি অনেকেই অন্তত অনুধাবন করতে পারবেন। যাতে করে এই বিষয়টি নিয়মিতকরণ হয়, তাতে নিশ্চয়ই আমাদের গভর্নমেন্ট সহ গ্রেস গভর্নমেন্ট ভাববেন না, অবশ্যই কাজ করবেন, কারণ ভাবনার বহিঃপ্রকাশ অলরেডি আমরা দেখে ফেলেছি, সেটি ঘটে গেছে। পরবর্তীতে এই সময়টি চূড়ান্তকরণের ফলে, ডিসিশন আসার ফলে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা যে ধরনের সুযোগ সুবিধা পাবে সেঞ্জিনের মতো জায়গায়, সেটি সত্যি একটি ভালো দিক, একটি নতুন দিক, একটি পজিটিভ দিক। কিন্তু এক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ভিউয়ার্সদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে এটি বলবেন না যে ম্যাডাম গ্রিসের ভিসা কত, এই নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ফাইনালাইজড ডিসিশন আসেনি। আসলে পর সেই বিষয়ের রুলস রেগুলেশনস সহ আমরা আবারও আপনাদের সাথে কথা বলব। এক্ষেত্রে গাতব্য বিষয় আমরা একটু খেয়াল করে বলতে চাই যে আমাদের ভিডিওতে আপলোড করা চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড আছে, তার মাঝে ফিনল্যান্ড সিজনাল ওয়ার্ক পারমিটের কথা আছে, ইতালি সিজনাল ওয়ার্ক পারমিটের কথা আছে, সেগুলোর সাথে খানিকটা আপনারা কম্পেয়ার করতে পারেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে যারা যাবে তারা সাধারণত এই সিজনাল ওয়ার্ক পারমিটের পর্যায়েই পড়বে। এটি এতটা কনফিডেন্টলি বলার পেছনে রিজন হচ্ছে, সেই প্রস্তাবটির মাঝে এটি স্পষ্ট করা হয় এটি 2 বছরের ওয়ার্ক পারমিট হবে, অস্থায়ী ভিত্তিতে হবে, তার মানে এটি সিজনাল ওয়ার্ক পারমিটের মতোই কিছু একটা ইনস্ট্রাকশন আসবে। অবশ্যই অফিসিয়াল ইনস্ট্রাকশন আসলে পর আমরা আবারও আপনাদের সাথে কথা বলব। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ইনফরমেশনের সাথে আবারও কথা বলব।